জোরের সাথে রাগ করে তো মাটিতে বসে ভাত খাওয়া যাবে না। তো আমাদেরকে একত্রিত হতে হবে রাজনৈতিক মানুষে, এটাই আমার সবার কাছে আহ্বান। অ্যাকচুয়ালি আমাদের বিজেপির মাধ্যমে হবে না, সরকারের মাধ্যমে হবে, এটা বেজা এটাকে বেজা এটাকে কন্ট্রোল করে রাজনৈতিক নানান কারণে। এবং এর মধ্যেও দেখা গেছে কিছু ভূমিদস্যু ওইখানে থেকে জায়গা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আমরা একে তো ওদিকে বিপদে পড়ে গেছি, আবার এইদিকে এই ধরনের গ্যাপ পড়লে, তাই সকল রাজনৈতিকবাসীকে একত্রিত হতে হবে। আমাদের রাজনৈতিক কি ছিল, প্রাচীন রাজনৈতিক যে আদমজি জুটপিন ছিল, কোথায় গেছে আজকে আদমজি জুটপিন, কেন চলে গেল, কারণ কি? কারণ রাজনৈতিক থেকে সমস্ত আন্দোলনের সূত্র তৈরি হতো। একটা সরকার এসে দেখলো যে রাজনৈতিককে বন্ধ করে দেওয়া যেতে পারে, এই আন্দোলনকে একটা দলকে উইক করে দেওয়া যায়, তার জন্য কিন্তু আমার চিত্তরঞ্জন মিল, ঢাকেশ্বরী মিল, লক্ষ্মীনারায়ণ মিল, আমাদের কটনের যে আমাদের সাপোর্টটা ছিল এটাকে কিন্তু বন্ধ হল, আদমজি বন্ধ করে দিল, প্রত্যেকটা জুট মিলকে নষ্ট করে দেওয়া হলো। যেখানে আমার পাটের গোডাউন ছিল সেই পাটের গোডাউন কিন্তু এখন হাউস বিল্ডিং এর বিল্ডিং হয়ে গেছে। আজকে যদি আপনারা খেয়াল করে দেখেন যে আমার বিজেপি ভবন যেটা, এটা দুই পাশে ডাক্তারখানা করে উঠেছে, এটা দুই পাশের জায়গা বিক্রি করে দিতে হয়েছে, যেখানে একটা মন্ত্রণালয় চলতে পারে। কিন্তু আমরা রাজনৈতিক মানুষ কিন্তু খেয়াল করতে পারলাম না। আজকে কিন্তু যদি পাটের ব্যবসা না থাকতো ওইটাই কিন্তু বিক্রি আমার পিছু হওয়া উচিত ছিল, কারণ একটা সংস্থা কোনোদিন জায়গা বিক্রি করে দিতে পারে না। কিন্তু রাজনৈতিক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, রাজনৈতিক ঘটে যাচ্ছে, রাজনৈতিক যানজট আমরা মুক্ত করতে পারছি না, রাজনৈতিক মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। আমি ফতুলা থেকে ঢাকা যেতে আমার যতক্ষণ সময় লাগে, ফতুলা থেকে নারায়ণগঞ্জ আসতে তার থেকে বেশি সময় লাগে, এটা আমরা সবাই ফিল করছি। রিক্সা, যানজট, ট্রাফিকের যে পরিস্থিতি, এবং সামান্য একটা বৃষ্টি হলে যেভাবে মানুষের অসুবিধা হচ্ছে এখানে, তা আমরা অসুবিধা, আমাদের দেশের মানুষ আমরা অসুবিধা ভোগ করতে পারি, কিন্তু নারায়ণগঞ্জের যখন বাইরে আসে, আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন আমাদের প্রায় 50-60 জন বাইরে আমাদের নারায়ণগঞ্জ শহরে আসছে। একসময় এটা খাওয়ার জায়গা ছিল না, নারায়ণগঞ্জ তাকে উন্নয়ন করাতে আজকে তারা বসতে পারছে, খেতে পারছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটা করতে হবে, কিন্তু সবাই তো সম্মিলিতভাবে করতে হবে, কারণ একটা বিদেশি লোক এসে যদি নারায়ণগঞ্জে তার খাওয়াটা না পায়, আর নারায়ণগঞ্জে আসতে যদি তার প্রচণ্ড পরিমাণ সময় লাগে, আজকে ইউরোপ আমেরিকার থেকে লোক এসে যদি নারায়ণগঞ্জে আসার জন্য তার 4 ঘন্টা সময় দিতে হয়, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজকে লিঙ্ক রোডের কাজ চলছে, লিঙ্ক রোড বড় হচ্ছে, আস্তে আস্তে এগুলো সবই ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদেরকে একত্রিত হতে হবে রাজনৈতিক মানুষে, এটাই আমার সবার কাছে আহ্বান। সিটি কর্পোরেশন হলে আমার বলার কিছু নেই, যার নিজস্ব দায়িত্ব সে নিজস্বভাবে দায়িত্ব করবে, এবং যে কোনো সরকার বা যে কোনো কর্পোরেশন যা একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, একটা জিনিসকে দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন ছাড়া কোনো পথ নেই। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার রাস্তাঘাট ক্লিন করতে হবে, সিটি কর্পোরেশনের দায়িত্বটাই হচ্ছে রাস্তাঘাট যেন ক্লিন থাকে, কিন্তু দিনে দিনে দেখা যাচ্ছে রাস্তাঘাটের যানজটের সৃষ্টি হচ্ছে দিনে দিনে, এটা আমি কাউকে কটাক্ষ করে বলছি না, এটা আমাদের অপরাধতা, আমরা এটা পারছি না। তবে আমাদের আর একটু মনোযোগী হতে হবে, আর একটু মনোযোগী হতে হবে, যখন আমরা সাধারণভাবে কথা বলতে চাই তখন হয়তো অনেকে কথার মর্ম বুঝেন না, কর্ম না বুঝে অন্য 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 প্রসঙ্গে চলে যায়, তাতে গিয়ে কি হয়, সাধারণ মানুষের উপকারটা কিন্তু হয় না। মানে আমার সাথে রাগ করে যদি চোরের সাথে রাগ করে তো মাটিতে বসে ভাত খাওয়া যাবে না। আমি যদি এখন যদি বারবার যদি আমি রাগি করতে থাকি, রাগ করে তো সমস্যার সমাধান হবে না, এক টেবিলে বসতে হবে, সেই টেবিলে ঝগড়া হতে পারে, সেই টেবিলে অনেক কিছু হতে পারে, সেখান থেকে যে কোনো সমস্যার সমাধান হবে, একটা টেবিলে বসলে এমন কোনো সমস্যা থাকে না যে সমস্যাটা হয় না। সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে কে আসবেন, এইখন এই মুহূর্তে তো আমি ওই সাবজেক্টগুলি বলে লাভ নেই, আমি কী কী অসুবিধায় পড়ছি, পুরান জোরও নতুন হয়ে আসতে পারে, নতুন জোরও নতুন হতে পারে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে যেহেতু নতুন রাস্তাঘাট হচ্ছে, ট্রেন ডবল লাইন হচ্ছে, নদীবন্দরের কাজও শুরু হবে, সুতরাং আমাদের একটা সুন্দর প্ল্যানিং করতে হবে, তাতে আমাদের সিটি কর্পোরেশনের প্রয়োজন অনেক বেশি। ধন্যবাদ।